ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহতারাম আবু আনাস ভাই, আপনি মদিনা থেকে, সৌদি আরবের মদিনা থেকে প্রশ্ন করেছেন যে শুকুর কুকুর সুদ ঘুষ খাওয়া হারাম, মানুষের টাকা পয়সা ধন সম্পদ অন্যায় ভোগ করা, ওয়াদা বা চুক্তি ভঙ্গ করে মিথ্যা প্রতারণা ধোকাবাজি ছল চাতুরির মাধ্যমে মানুষের টাকা পয়সা নিয়ে সুযোগ সুবিধা ভোগ করা, এইসব ব্যাপার ইসলাম কি বলে? সম্মানিত ভাই, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। মানুষের টাকা পয়সা ধন সম্পদ যদি কেউ অন্যায়ভাবে মেরে দেয় তাহলে কিয়ামতের দিন একে তার এটা তাকে পরিশোধ করতে হবে, আর এটা সেদিন তার টাকা পয়সা থাকবে না, ফলে তার নেকি থেকে পরিশোধ করতে হবে। নেকি না থাকলে ওদের গুণা ওই পরিমাণ তার উপরে চাপিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো যে নিঃস্ব কে? তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন যে আল মুফলিসু মান লা দীনা ফিনা মান লা দীনা রাহু ওয়ালা দিরহাম, আমাদের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যার টাকা পয়সা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আসলে মুফলিস হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক টাকা অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু কদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আকালা মালা হাযা, এরে মারছে, ওকে গালি দিছে এবং অমুকের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে নিয়েছে, এবং তাদেরকে তখন তার ওই নেকি থেকে দিয়ে দেওয়া হবে, এমনকি যদি নেকি তার শেষ হয়ে যায় তাহলে তাদের গুণাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। ফা ইউদখাল ফিন্নার, ফলে এই লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ, এই হলো মুফলিস। তো যারা এরকম অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করে, কদা চুক্তি ভঙ্গ করে ইত্যাদি, এগুলো সবই অনইসলামিক কাজ, এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম। মিথ্যা বলা, চুক্তি ভঙ্গ করা, এগুলো তো মুনাফিকের আলামত। আর মুনাফিকের বেলা ব্যাপারে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মানে কঠিন আযাব ভোগ করবে তারা। রাসূল আরেক হাদিসে বলছেন ধোকাবাজি সম্পর্কে, মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন এবং একটা গম বা জবের ঢিবিতে হাত ভরে দেখলেন যে ভিতরে ভিজা, বললেন এটা কি? তখন তিনি বললেন ওই বিক্রেতা যেখানে পানি চলে এসেছিল পানিতে ভিজে গেছে। তখন রাসূল বললেন এটা কেন তুমি উপরে রাখোনি, মানুষকে ধোকা দিয়েছ, তো যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। ঠিক আছে ভাই, তো এগুলো সবই হারাম কাজ, আর এগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করা, এরকম এসব ব্যক্তিদেরকে বা তাদেরকে সাপোর্ট করা, সবই এগুলো গুনাহের কাজ, পাপের কাজ। আর আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো, পরহেজগারিতার কাজে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে তোমরা সহযোগিতা করিও না। তো এই জন্য এরকম লোকদেরকে সহযোগিতা করা যাবে না, সহযোগিতা করলে উক্ত ব্যক্তি গুনাহগার হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।